বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে এত বেশি ইতিবাচক ইস্যু রয়েছে, সেখানে র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি খুবই নগণ্য। এমন অভিমত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসলার। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বারিধারে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছেন তিনি। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত ওই অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকার রীতিনীতিতে কিছু আনুষ্ঠানিকতা তুলে ধরা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অনেক ইতিবাচক বিষয় রয়েছে, সেখানে র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে খুব বড় করে দেখা ঠিক হবে না। মার্কিন নিষেধাজ্ঞা খুবই ছোট একটি অংশ, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অনেক ইস্যু আছে, সেদিকে নজর দেওয়া উচিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 68 মিলিয়ন করোনার টিকা দিয়েছে, বাণিজ্য ক্রমেই বাড়ছে এবং বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এরকম অনেক ইতিবাচক বিষয় আছে, আমাদের সেদিকে নজর দেওয়া উচিত, কেবল নেতিবাচক বিষয়ে নজর না দিয়ে। তার মতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে যত না চ্যালেঞ্জ রয়েছে, তার চেয়ে সম্ভাবনার বিষয়গুলো অনেক বেশি, সেদিকে সবার মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বাংলাদেশের তরুণদের সম্ভাবনার বিষয়টি। আমি মনে করি বাংলাদেশের তরুণদের অপার সম্ভাবনা, বাংলাদেশের প্রবৃদ্ধি ও তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা খুবই অবাক হওয়ার মতো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের দিক থেকে যদি বলি, বছরে 8,000 শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যায়। এখানে আশাবাদী হওয়ার মতো অনেক বিষয় আছে, আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত, বিশেষ করে দুদেশের তরুণদের মধ্যে যে যোগাযোগ সেদিকে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা।